হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মাঝে মাঝে মনে হয় যে 2016 এসএসসি নিয়ে আর ভিডিও করব না, এক প্রকার মর্মে মর্মে ভারাক্রান্ত হয়ে গেছি, মানে যাকে আমাদের ইংরেজিতে বলা হয় ওভারওয়েলমড উইথ গ্রিফ। কী বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। একটা মামলা 2016 সালের এসএসসির, যেখানে 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য একটি সুতোর উপর ঝুলে আছে, সেই মামলা যদি গুরুত্বপূর্ণ না হয়, গতকাল ছিল 29 নম্বরে, আজকে ছিল 27 নম্বরে, আজকেও সেই গতকালের মতো আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দিকে হাঁ করে চেয়েছিলাম, সেই তীর্থের কাকের মতো, যেমন সেই সেপ্টেম্বরের 25 তারিখ, সেপ্টেম্বরের 26 তারিখ, সেপ্টেম্বরের 27 তারিখ পরপর কনজিকিউটিভ 3 ডেজ ছিল। একই রকমভাবে গতকাল 15ই অক্টোবর এমার্জেন্সি মামলা আছে, তাই 29 নম্বরে থেকেও একটা মোশন হিয়ারিং হলো না, এবং তার সঙ্গে যে সমস্ত এসএসসির আইনজীবীরা আছে সেটাকে মেনশানিং করলো না। আমরা সবাই জানেন, বা শুধু একটু মনে করিয়ে দেওয়া, যে যেই দিন যে মামলা থাকে সেই দিন সুপ্রিম কোর্টে এটাকে মেনশানিং করতে, যেটাকে আইনের ভাষায় বলা হয় আর্বিট্রেশন মেনশানিং। তো সেই আর্বিট্রেশন মেনশানিং করতে কোনো আইনজীবী গেল না, তার ফলে গতকাল এমার্জেন্সি কেস হওয়ার জন্য একটা মোশন হিয়ারিং হলো না। আজকে ডেট ছিল, যদিও এটা প্রথমে ঘোষণা করা হয় 22শে অক্টোবর 2024 করা হবে, কিছুক্ষণের মধ্যে ডেটটা চেঞ্জ হয়ে করা হলো 16শে অক্টোবর 2024। ঠিক আছে, আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণতলে যা হচ্ছে যেভাবে হচ্ছে আমাদের মেনে নিতে হবে, এর বাইরে আমাদের কোনো কিছু করার নেই। যন্ত্রণা হচ্ছে বুকের ভিতর, সেই সমস্ত আমাদের ভাইদের বোনেদের যে 2000 মানে যারা 2016 সালের এসএসসির শিক্ষক শিক্ষিকা বা হবু শিক্ষক শিক্ষিকা বলবো, কেন বলছি হবু শিক্ষক শিক্ষিকা, কারণ তারা কিন্তু এখনও শিক্ষক হওয়ার সম্মান পায়নি। যে কোনো মুহূর্তে হাইকোর্ট যেমন বলেছে সেট অ্যাসাইড, তেমন সুপ্রিম কোর্ট যদি বলেছে সেট অ্যাসাইড, সঙ্গে সঙ্গে চাকরি ঘেঁচাং ফু খাবো তোকে। তো আজকে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চেয়েছিলাম, একই রকমভাবে একই রকম কায়দায় এমার্জেন্সি কেস শুনতে হবে। মানে অবাক লাগে যে কোনগুলো এমার্জেন্সি, বাইজুস মামলা এমার্জেন্সি, ট্যাক্সেশন মামলা এমার্জেন্সি হতে পারে। বাইজুস মামলা এমার্জেন্সি অবশ্যই হতে পারে, ট্যাক্সেশন মামলা অবশ্যই হতে পারে, যে ট্যাক্সে আমাদের দেশ চলে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার কাছাকাছি শুধু মোশন হিয়ারিংয়ের জন্য অ্যাডমিশান স্টেজে 2016 সালের এসএসসির এই মামলাটা, এটা 9586 নম্বর, এটা গৃহীত হচ্ছে না, মোশন হিয়ারিংয়ে ঢুকছে না, এটা নিঃসন্দেহে আপত্তিকর। তারপরে দেখা গেল আজকে যখন এমার্জেন্সি কেসের সুবাদে বা ওই মর্মে শুনানি হলো না, কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঘোষণা হয়ে গেল যে এর পরবর্তী শুনানি হবে 5ই নভেম্বর 2024, অর্থাৎ একেবারে নভেম্বর পর্যন্ত এটাকে টেনে দেওয়া হলো। তখন খানিকটা আমরা ব্যথাখন চিত্তে জানি যে আর কি হবে, কিছু করার, কারণ আমি বারবার বলছি যে সংবিধান আমাদের সেই অধিকার দেয়নি যে অধিকার বলে কোনো বিচারপতিকে আমরা প্রশ্ন করতে পারি, সওয়াল করতে পারি যে স্যার কেন শুনানি হচ্ছে না, কেন আমাদের এই মামলাটা মানে মোশন হিয়ারিংয়ে উঠছে না, কি আমাদের দোষ, কি আমাদের অপরাধ, এটা বলার অধিকার আমাদের নেই, কারণ সংবিধান সেই অধিকার দেয়নি। কিন্তু দেখলাম কিছুক্ষণের মধ্যে, এই জন্য আগে কিন্তু আমি আর ভিডিও করিনি, কারণ নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে একটা ভিডিও করেছিলাম, কারণ যখন প্রথম ঘোষণা হলো যে 15ই অক্টোবর আজকে শুনানি হচ্ছে না, এর পরের শুনানি হবে 22শে অক্টোবর, আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা ভিডিও করেছিলাম, কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটা চেঞ্জ হয়ে গেল, না 16ই অক্টোবর হবে। এই জন্য আজকে যখন 16ই অক্টোবর যখন হলো না, যখন 5ই নভেম্বর 2024 ডেট দেওয়া হলো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও করিনি। আমি জানি যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আমরা জানতাম আগে একটা নির্ভরযোগ্য বলে, কিন্তু এখন তো ঘন ঘন চেঞ্জ হচ্ছে। আমাদের মাথায় শুধু একটা প্রশ্ন আসে যে হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং, সাধারণ চিন্তাভাবনা আমাদের মাথায় আসছে না। দেখলাম ঠিক একই রকম আমাদের আশঙ্কাই সত্য হলো, এবং মুহূর্তের মধ্যে যে ডেটটা দেওয়া হয়েছিল 5ই নভেম্বর 2024, সেই ডেটটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল আগামীকাল 17ই অক্টোবর 2024, অর্থাৎ আমাদেরকে মনে করে দিচ্ছে সেই সেপ্টেম্বর মাসের 25শে সেপ্টেম্বর
ছাব্বিশে সেপ্টেম্বর, সাতাশে সেপ্টেম্বর কনজিকিউটিভ থ্রি ডেজ যেমন ছিল, একই রকমভাবে এটাও কিন্তু সেই 15ই অক্টোবর, 16ই অক্টোবর এবং আগামীকাল 17ই অক্টোবর শুনানির জন্য দিন করেছি। তো আমার প্রশ্ন যে ভাই যখন শুনানি হবেই না তাহলে ডেটটা তোমার কী মানে আছে, মানে কারা এই লিস্টিংয়ে আছেন? আমরা সবাই জানি মাস্টার রোস্টার হচ্ছেন সিজিআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি মাস্টার রোস্টার, কিন্তু ডেট যারা ফেলেন তাদের তো বোঝা উচিত যে একটা ডেট করে মুহূর্তের মধ্যে সেই ডেটটাকে চেঞ্জ করে আবার একটা পাল্টা ডেট দেওয়া হচ্ছে, হতে পারে তার সুপ্রিম কোর্টের কলোজিয়াম অনুযায়ী, তার অ্যাকর্ডিং টু তার ডিগনিটি অ্যান্ড ডেকোরাম অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেটা চেঞ্জ হতে পারে, ইট মে বি চেঞ্জেবল। কিন্তু ভাই সওয়াল হচ্ছে না কেন ভাই, অ্যাডমিশান স্টেজে উঠছে না কেন ভাই, মোশন হিয়ারিং কেন হচ্ছে না দিনের পর দিন? এইটা নিয়ে আমাদেরও আর ভিডিও করতে অনীহা এসে গেছে, অত্যন্ত যন্ত্রণা যতুগৃহ। কিন্তু নিহাত আমার সম্মানিত দর্শকগণ, সম্মানিত ভিউয়ার্স, তারা বারবার আমার নানারকম মানে পূর্বতন ভিডিওতে, রেট্রোস্পেক্টিভ ভিডিওতে কমেন্ট করছেন যে স্যার আজকের কী ব্যাপারটা হলো, আজকের কী ব্যাপারটা হলো, একটুখানি খুলে বলুন, এটা খুলে বলুন। তার জন্য বাধ্য এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা। আমি বুঝে উঠতে পারছি না এই যে আরবিট্রেশন মেনশানিং, এসএসসির আইনজীবীরা যেদিন মামলা থাকে সেদিন এটাকে আরবিট্রেশন মেনশানিং করতে হয়, অর্থাৎ কোনটা কোন মামলাটা গুরুত্বপূর্ণ, কোন মামলাটা কোন কোর্টে বা কোন এজলাসে উঠবে তার লিস্টিং আগে হয়ে থাকে, কিন্তু সেই লিস্টিংটা মেনশানিং হলে তো সেটা কনফার্মেশন হয়, তো সেই মেনশানিং করানো হচ্ছে না। এবং আমরা সবাই জানি যে এই মামলাটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস জে বি পাডিওয়ালা, জাস্টিস মনোজ মিশ্রর এজলাসে এটা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, এবং রীতিমতো আমরাও তীর্থে কাকের মতো হাঁ করে ওয়েবসাইট খুলে বসে আছি। প্রথমেই ডেট হয়ে গেল 5ই নভেম্বর 2024, অর্থাৎ যে ভাই ছেলে খেলার মতো, যা আজকে নয় কালকে দেবো, ও কালকে নয় পরশু দিন দেবো, ও না 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 এক মাস পরে দেবো, যখন একটু কেউ কেঁদে উঠলো, আচ্ছা ঠিক আছে এক মাস নয় এটাকে আগামীকাল করে দেওয়া হচ্ছে, এরকম একটা মানে এগুলো বলতে আমাদের যন্ত্রণা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের কাছে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এরকম মানসিকতা নিয়ে আমরা বড় হয়েছি। চিফ জাস্টিস, জাস্টিস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের গর্বের বিষয়, কিন্তু এইভাবে ক্রমশ একটা মানে ডি মামলাটার মতো এসএসসি মামলাটা যেভাবে চলছে এটাকে অবশ্যই দুঃখের দুঃখিত হৃদয় নিয়ে বলতে হয়, সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ, এ কথা ছাড়া আর কোনো কথা মাথায় আসছে না। তো ফ্রেন্ডস আগামীকাল দেখা হবে, প্রত্যেক দিনের মতো এটা তো একটা রোজ নামচা হয়ে গেছে, আগামীকাল আমি আবার ভিডিওর আপডেট দেবো, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।